সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আবারও হাজির হচ্ছি আপডেট একটি নিউজ নিয়ে। সেটি হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানিয়েছে, নভেম্বর মাসেও খোলা হবে না শিক্ষা প্রতিষ্ঠান। আমরা তার মুখে থেকে একটু শুনে আসি তার সেই বক্তব্যটুকু। নভেম্বরের আরেকটা বড় সংক্রমণ আসার সম্ভাবনা আছে, যেন আমরা প্রস্তুতিও নিচ্ছি। এবং আপনারা জানেন যে ইউরোপ, আমেরিকা সহ সব দেশে কিন্তু সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। সেকেন্ড ওয়েভ আসার প্রস্তুতি নিচ্ছি, কীভাবে এটাকে প্রতিরোধ করব। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে স্কুলগুলো খোলার কোনো সম্ভাবনা আছে। তিনি আরও বলেছেন যে আমরা জানি যে যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, তাহলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণীতে পদোন্নতি করা হবে। তো এই ব্যাপারে সে বলেছে, যদি নভেম্বর মাসে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না, সেহেতু তাদেরকে আর পরীক্ষা নেওয়া হবে না, তাদেরকে তাদের যে স্ব স্ব বিদ্যালয় আছে সেই স্ব স্ব বিদ্যালয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। তো চলুন আমরা শুনে আসি তার মুখ থেকে। না, স্কুল না খুললে তো পরীক্ষা নেওয়ার কোনো কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, শিক্ষার্থীদের তাই করা হবে, কারণ পরবর্তী ক্লাসে, পরবর্তী শ্রেণীতে তাদের তুলে দেওয়ার জন্য বা উন্নীত করার জন্য তো আমাকে তাই করতে হবে। সব স্কুলই এটা সিদ্ধান্ত নেবে। তো আশা করি সকলেই তার মুখ থেকে কথাগুলো শুনেছেন। সে নিশ্চিতভাবে জানিয়েছে যে নভেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না আর বার্ষিক পরীক্ষাও নেওয়া হবে না। তো এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমরা জানি যে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রদান করা হতো বার্ষিক পরীক্ষার ভিত্তিতে, বার্ষিক পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে। যেহেতু বার্ষিক পরীক্ষা হবে না, সেহেতু দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের যে বৃত্তিটা দিত সেই বৃত্তিটা এবার আর দেওয়া হবে না। তো এই ছিল আপনাদেরকে দেওয়ার মতন একটি আপডেট নিউজ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরছি পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।